2023 অর্জন করেছেন জনাব নুরউদ্দিন জাহাঙ্গীর এরপর পুরস্কার গ্রহণ করবেন জনাব সালমা বানি প্রবন্ধ গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 অর্জন করেছেন অনুবাদী সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 গ্রহণ করতে আসছেন জনাব সাদেকা চৌধুরী নাটক ও নাট্য সাহিত্য যাত্রা পালা নাটক সাহিত্য নির্ভর চলচ্চিত্র এই শাখায় সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 অর্জন করেছেন যৌথভাবে জনাব মৃত্তিকা চাকমা ও জনাব মাসুদ পথিক নাটক ও নাট্য সাহিত্য সাহিত্য নির্ভর নান্দনিক চলচ্চিত্রে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 গ্রহণ করবেন জনাব মাসুদ পথিক শিশু সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করতে আসছেন জনাব তপনকর চক্রবর্তী মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় সামরিক অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 অর্জন করেছেন যৌথভাবে জনাব আফরোজা পারভীন এবং জনাব আসাদুজ্জামান আসাদ এবারে পুরস্কার গ্রহণ করবেন জনাব আসাদুজ্জামান আসাদ বিষয়ক গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 অর্জন করেছেন যৌথভাবে জনাব সাইফুল্লাহ মাহমুদ উলাল ও জনাব মোহাম্মদ মজিবুর রহমান পুরস্কার গ্রহণ করবার জন্য আসছেন জনাব সাইফুল এবারে পুরস্কার গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মজিবুর রহমান বিজ্ঞান কল্প বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান শাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করতে আসছেন জনাব ইনাম আল হক আত্মজীবন স্মৃতিকথা ভ্রমণ কাহিনী মুক্ত গ্রন্থ শাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করতে আসছেন বীর মুক্তিযোদ্ধা জনাব ইসাদ খান মুক্তোর গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 অর্জন করেছেন যৌথভাবে জনাব তপন বাগচি ও জনাব সুমন কুমার দাস পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি জনাব তপন বাগচি পুরস্কার গ্রহণ করবেন জনাব সুমন কুমার দাস পুরস্কার প্রাপ্ত সকলকে অভিনন্দন জানাই এবারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মঞ্চে উপবিষ্ট সুধীজনের সঙ্গে পুরস্কার প্রাপ্তদের সকলকে